আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার, একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে আমরা মুসলমান, আমিও মুসলমান, আমরা মসজিদ মাদ্রাসা আলিম ওলামার প্রতি আমাদের যে শ্রদ্ধা এটা অবশ্যই আমরা বুক ফুলিয়ে বলি আমরা মুসলমান, আমরা আলিম ওলামাকে শ্রদ্ধা করি। মাদ্রাসায় এদেশেও দিন প্রচারে দিনের শিক্ষা অবদান রাখতে আলিম ওলামারা বিশ্বব্যাপী ইসলামের সবচেয়ে বড় অবদান হচ্ছে আলিম ওলামার, এবং আলিম ওলামা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়। তাদের কাছ থেকেই আমরা ইসলামের দিন শিখেছি, নামাজ শিখেছি, মসজিদ মাদ্রাসা দিনী প্রচার সব কিছুতে আলিম ওলামার অবদান বেশি। এই উপমা দেশে দিন প্রচার ইসলামী জ্ঞান অর্জন সব কিছুতে মুসলমানের যত দিনী বিষয় আছে সব কিছুতে আলিম ওলামার অবদান সবচেয়ে বেশি প্রধান। আলিম ওলামার কাছ থেকে আমরা দিনের অনেক কিছু শিখেছি। একটা জিনিস আপনাদের সামনে আমি বলতে চাই, আলিম ওলামার উদ্দেশ্যই সেটা বলতে চাই। আপনারা আলিম ওলামা জ্ঞানী শিক্ষিত কোরআন সুন্নার বিষয়ে শিক্ষিত মা, আপনারা আপনাদের কাছ থেকে আমরা শিক্ষার অনেক কিছু আছে। আপনাদের কাছ থেকে যদি আমরা এমন কিছু পাই যেটা আসলে আমাদের মনের মধ্যে কিছুটা দুঃখ প্রশ্ন দেখা দেয়, সেটা তো অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা আশাও করতে পারি না, আবার জানতেও পারি না। তো সেই আলোকে এটা বলছি, এই যে একটা গেট আপনারা দেখছেন, তো এই যে ওয়াজ মাহফিল বিভিন্ন কিছু অবলম্বন করে আপনারা যিনি বিভিন্ন বিষয়ে আপনারা বিভিন্ন ধরনের গেট বানান হাজার হাজার টাকা খরচ করে, এটা দিনের কতটুকু উপকারে আসছে আমি বুঝতে পারতেছি না। এটা না বানিয়ে যদি এটা দিনের অন্য খাতে এই পয়সাটা খরচ করা হইতো তাহলে অনেক লাভ হইতো। এই ধরনের গেট বানিয়ে আসলে এ ধরনের প্রচার প্রচারণা আসলে আমার কাছে প্রশ্নবিদক লাগে। আলেম ওলামারা যারা আছেন, আমি আশা করি এটা আসলে দিনের কোনো উপকারে আসছে না। একজন গেট বানিয়ে একজন আপনাদের একজন একজন মৌলানাকে একজন শেখকে আপনারা যে এত প্রমোট করতেছেন, এত প্রশংসা করতেছেন, এটা আসলে অনেক ক্ষেত্রে আমরা আলিম ওলামায় বলেন যেটা রিয়াও হয়ে যেতে পারে। আসলে ব্যক্তি বেশি প্রশংসা যত না করেই ভালো। আসলে এই ধরনের গেট দিয়ে আপনারা ওয়াজের প্রচার করে ইসলামের কতটুকু ধর্মের কতটুকু উপকার হচ্ছে আমি জানি না। এই পয়সা তো আপনারা এখানে খরচ না করে এই গেট না বানিয়ে আপনারা যদি চান তাহলে এই পয়সাটা মাদ্রাসা মসজিদে আপনারা এই পয়সাটা আপনারা খরচ করলে আরও ভালো হইতো, কিন্তু এটাই তো দিনের কোনো উপকার হচ্ছে না আমি মনে করি। একজন ব্যক্তিকে অত বেশি প্রমোট করা আমার মনে হয় ঠিক হবে না, কারণ হচ্ছে যে যিনি যার নাম দিয়েছেন উনি কি আপনাদেরকে বলেছেন এভাবে ওনার নাম প্রচার করার জন্য, এভাবে গেট বানানোর জন্য? আমার মনে হয় সত্যিকারে আলিম ওলামা এই ধরনের বলবে না। ওনার যারা পক্ষ আছে এরা এইসব করে, আমার মনে করি আলিম ওলামার পক্ষ থেকে এক ধরনের গাইডলাইন দেওয়া দরকার যে এই ধরনের গেট এই ধরনের প্রচার প্রচারণা আসলে আমরা থেকে বের হয়ে আসতে হবে। আসলে আমরা আপনাদের কাছ থেকে শিখতে চাই, আশা করি ভবিষ্যতে আপনারা এই ধরনের গেট ফেস্টুন পোস্টার বানিয়ে যে পরিমাণ খরচ করেন এই খরচের পয়সাটা বাদ দিয়ে আপনারা আপনার মাদ্রাসায় খরচ করেন। আপনারা তো আলিম, আপনারা তো রাজনীতিবিদ নাই। হ্যাঁ, রাজনীতি যারা করে তাদের কথা ভিন্ন, তারা তো আর দিনই লাইনে কাজ করছে না, দিনের বিষয়ে কাজ করছে না, তারা তো আলিম নয়, তারা হচ্ছে রাজনীতিবিদ। রাজনীতিবিদের মতো যদি আপনারা আচরণ করেন এটা আপনাদের কাছ থেকে আমরা আশা করতে পারি না। মহিউদ্দিন আফজাল, মৌলভীবাজার, ইউকে ইউজ বাংলা মাল্টিমিডিয়া, লন্ডন। আসসালামু আলাইকুম।